बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय एकादश और द्वादश श्रेणी शिक्षार्थीबृंद, नैशनल कलेजेर अनलाइन भित्तिक श्रेणी कार्यक्रमे तोमादेर सबाइके स्वागत जानाच्छि। आज के तोमादेर साथे पौरनीति और सुशासन प्रथम पत्रेर नवम अध्याय निये हाजिर होयेछि। पौरनीति और सुशासन नवम अध्यायेर शिरोनाम तोमरा जानो, जदिओ जेहेतु एर आगे एकटि क्लास एर उपर नेओया होयेछे, आज के एटि होच्छे द्वितीय क्लास। गत क्लासे तोमादेर साथे आमलातंत्र, आमलातंत्रेर धारणा, आमलातंत्रेर संज्ञा एवं आमलातंत्रेर बैशिष्ट्य एवं सर्वशेष आमलातंत्रेर कार्यावली निये आलोचना करेछिलाम। आजके तारी धारावाहिकतायं तोमादेर साथे आलोचना करा हबे आमलातंत्रेर गुरुत्व, आमलादेर जवाबदिहिता एवं आमलातंत्रेर समालोचना बा विभिन्न त्रुटिसमूह, एवं सर्वशेष आलोचना करा हबे जेटा होच्छे आमादेर आजकेर अध्यायेर शिरोनाम, सेटा जनसेवाय आमलातंत्रेर भूमिका। ताहले आजके आमरा आजके शुरू करब आमलातंत्रेर गुरुत्व दिये। तो शिक्षार्थीरा, आमरा प्रथम क्लासे बोलेछिलाम बा देखेछिलाम आमलारा राष्ट्रेर जन्य कि सकल कार्यावली सम्पादन करे, ता देखार पोरे आमरा अन्तत पक्षे बुझते पेरेछि जे प्रशासनिक व्यवस्थार একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমলারা। সমগ্র শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই আমলারা। যে কোনো সরকার ব্যবস্থাই হোক না কেন, আমরা জানি পৃথিবীতে বিভিন্ন রকম সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা কার্যকর আছে, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, গণতন্ত্র, সকল প্রকার সরকার ব্যবস্থাতেই আমরা এই ব্যবস্থাতেই আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমলাতন্ত্র। তাহলে আজকে আমরা শুরু করব আমলাতন্ত্রের গুরুত্ব দিয়ে। আমলাতন্ত্রের গুরুত্ব, আমলাতন্ত্রের গুরুত্বটা আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, যেমনটা আমি প্রথমে বলেছি, বর্তমান যুগে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর পরিচালনার ক্ষেত্রে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্র তার উদ্দেশ্য সাধনের জন্য বা রাষ্ট্রের নিয়মিত কার্যাবলী পরিচালনা করার জন্য, নিয়মিত কার্যাবলী মানে কি, প্রতিদিন দেশ পরিচালনার জন্য প্রশাসনকে বহুবিধ কার্যাবলী সম্পাদন করতে হয়। তাই পরিচালনা করার জন্য এবং জনগণের প্রতিনিয়ত সমস্যা সমাধানের জন্য কিন্তু সরকারকে বিভিন্ন রকম নীতিমালা প্রণয়ন করতে হয়। এই সকল নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আমলারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা পালন করে এবং তা বাস্তবায়ন করে। বলছি আমরা যে সরকারের বা রাষ্ট্রের প্রতিনিয়ত কার্যাবলী পরিচালনা করার জন্য এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রকে বিভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হয়, সে সকল নীতিমালা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রণয়নে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তা বাস্তবায়ন করে হচ্ছে আমলারা। তারপর এই সকল কার্যাবলী পরিচালনার মধ্য দিয়ে কিন্তু আমলারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের অনেক সময় সৃজনশীল প্রশ্নের প্রয়োগ অংশে বা উচ্চতর দক্ষতা অংশে একটি প্রশ্ন এসে থাকে। প্রশ্নটা হচ্ছে, আমলাতন্ত্রের ভূমিকার উপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে, বিশ্লেষণ করো। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, আমলাতন্ত্রের ভূমিকার উপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে, বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। এক্ষেত্রে কিন্তু প্রশাসনিক ব্যবস্থায় বা রাজনৈতিক ব্যবস্থায় বা রাষ্ট্রীয় ব্যবস্থায় আমলাদের ভূমিকাগুলো আলোচনা করলেই আমরা জানতে পারবো, বা আমলাদের কার্যাবলী সমূহ আলোচনা করলেই আমরা জানতে পারবো।
আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণকর রাষ্ট্র। এই কল্যাণকর রাষ্ট্র উদ্দেশ্য হচ্ছে জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা। কল্যাণ নিশ্চিত করতে গিয়ে রাষ্ট্রকে নানাবিধ কাজ সম্পাদন করতে হয়, যেমন জনগণের স্বাস্থ্য, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি নিশ্চিত করতে হয়। এই সকল জনকল্যাণমূলক কাজগুলো কিন্তু করে থাকে আমাদের এই আমলাতন্ত্র। তাই বলা হয় আমলাতন্ত্রের দক্ষতার উপরই সরকারের ভাবমূর্তি নির্ভর করে। এই সকল কার্যাবলী পরিচালনার মধ্য দিয়ে আমলারা আমাদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করে। তাই বলাই যায় যে একটি দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আধুনিককালে আমলাতন্ত্রের গুরুত্ব কি। আচ্ছা, একটি প্রশ্ন কিন্তু থেকে যায় যে আমলারা কি আসলেই এই জনকল্যাণমূলক বা উন্নয়নমূলক কার্যাবলী সম্পাদন করে বা করতে পারে। প্রশ্নটির উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারে। তখনই পারে যখন আমলারা বা আমলাদেরকে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হয় বা কৈফিয়ত দিতে হয়। যখন আমলাদের কার্যাবলীতে জবাবদিহিতা থাকবে তখন কিন্তু তারা তাদের দায়িত্বের প্রতি দায়িত্বশীল হবে বা তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে। তাই আমলাতন্ত্রের সাথে একটি বিষয় অবশ্যই চলে আসে, সেটা হচ্ছে আমলাতন্ত্রের জবাবদিহিতা। তাই আমাদের পরের আলোচ্য বিষয় হচ্ছে জবাবদিহিতা ও আমলাতন্ত্র। জবাবদিহিতা ও আমলাতন্ত্র, জবাবদিহিতা ও আমলাতন্ত্র। শিক্ষার্থীরা, জবাবদিহিতা ও আমলাতন্ত্র বা আমলাতন্ত্রের জবাবদিহিতাকরণের প্রক্রিয়া সম্পর্কে জানার আগে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে জবাবদিহিতা কী, জবাবদিহিতা কী এবং কেন প্রয়োজন। জবাবদিহিতা হচ্ছে সম্পাদিত কর্ম সম্পর্কে ব্যাখ্যা দানের বাধ্যবাধকতা। সম্পাদিত মানে কি? যেই কাজটি সম্পাদন করা হয়েছে বা করা হয়েছে। যেমন ধরো, কোনো ব্যক্তির ওপর বা কোনো ব্যক্তির ওপর দেওয়া হয় বা কোনো দায়িত্ব দেওয়া হয়, ব্যক্তিটি কাজটি সম্পাদন করল, করার পরে তাকে যেই কর্তৃপক্ষ কাজটি দিয়েছে সেই কর্তৃপক্ষ প্রশ্ন করতে পারে যে কাজটি কিভাবে হয়েছে, কোন উপায়ে হয়েছে, আসলেই হয়েছে কি না। এই সকল প্রশ্নের উত্তর দেওয়াটাই হচ্ছে জবাবদিহিতা। তাই সাধারণভাবে জবাবদিহিতা বলতে আমরা বলতে পারি যে সম্পাদিত কর্ম সম্পর্কে আমি লিখে দিচ্ছি সুবিধার জন্য, কারণ তোমাদের এই জবাবদিহিতা বলতে কি বুঝো সেই নিয়ে হচ্ছে তোমাদের জ্ঞানমূলকও প্রশ্ন আসে, আবার অনেক ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্ন আসে। তাহলে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। জবাবদিহিতা, জবাবদিহিতা হচ্ছে সম্পাদিত কর্ম সম্পর্কে ব্যাখ্যা দানের বাধ্যবাধকতাকে সম্পাদিত কর্ম সম্পর্কে ব্যাখ্যা দানের বাধ্যবাধকতাকে বলে জবাবদিহিতা। শিক্ষার্থীরা, তোমাদের সাথে যখন দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম, আমাদের দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম ছিল সুশাসন, তখন কিন্তু আমরা দেখেছিলাম রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে যেই চারটি স্তম্ভ দরকার, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আমাদের জবাবদিহিতা। জবাবদিহিতা ছাড়া কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা যায় না, কারণ যেখানে জবাবদিহিতা থাকে না সেখানে অস্বচ্ছতা থাকে, আর যেখানে অস্বচ্ছতা থাকে সেখানে দুর্নীতি থাকে। আর আমরা জানি দুর্নীতি হচ্ছে সকল উন্নয়নের অন্তরায়। দুর্নীতি থাকলে রাষ্ট্রে কখনোই উন্নয়ন হতে পারে না।
তাহলে আমরা চলো দেখি কিভাবে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আচ্ছা, তার আগে আমাদেরকে জানতে হবে জবাবদিহিতা কয় প্রকার। জবাবদিহিতা কয় প্রকার? সাধারণত জবাবদিহিতাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক, এবং আরেকটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক। জবাবদিহিতা দুই প্রকার, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক এবং আরেকটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা কাকে বলে? প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা হচ্ছে আমলারা তাদের প্রতিষ্ঠানের বা প্রশাসনের ভেতরে আমরা কর্মরত যে সকল আমলা আছে তাদেরকে বা তাদের ক্ষেত্রে অধস্তন কর্মকর্তাকে তাদের কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কৈফিয়ত দিতে হয়। আমি আবার বলছি, প্রশাসনে কর্মরত আমলাদের কাজের জন্য অধস্তন মানে নিম্ন স্তরে যারা আছে অধস্তন কর্মকর্তাদেরকে তাদের কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কৈফিয়ত দিতে হয় বা জবাবদিহি করতে হয়। এই ধরনের জবাবদিহিতাকে বলি হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক জবাবদিহিতা। আর অপর পক্ষে আছে আমাদের অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক জবাবদিহিতা। অপ্রাতিষ্ঠানিক জবাবদিহিতা হচ্ছে আমাদেরকে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা করা, যেমন জনগণের কাছে জবাবদিহিতা করা বা রাজনৈতিক প্রতিষ্ঠানের কাছে জবাবদিহিতা করা। তাহলে চলো দেখি হচ্ছে আমাদেরকে কিভাবে নিশ্চিত করা মাধ্যমে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। কোন কোন মাধ্যমে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়? আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আইনসভার মাধ্যমে জবাবদিহিতা। আইনসভার মাধ্যমে, আইনসভার জবাবদিহিতা, আইনসভার মাধ্যমে জবাবদিহিতা। আমাদেরকে আইনসভার মাধ্যমে জবাবদিহিতা করানো যায় বা আমাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায় আইনসভা প্রশাসনে নিযুক্ত আছে। আমি আবার বলছি, আইনসভার যে সকল সদস্যে নিযুক্ত আছে তাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। যেটা সবসময় মেনে চলা হয় সেটা হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতা। প্রশাসনিক জবাবদিহিতা, আমরা যখন জবাবদিহিতা শ্রেণীবিভাগ দেখেছি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতায় কি বলেছি আমরা, যে প্রশাসনের অধীনে যে জবাবদিহিতা সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। আর এই প্রাতিষ্ঠানিক জবাবদিহিতাটাই হচ্ছে আমাদের প্রশাসনিক জবাবদিহিতা। এক্ষেত্রে প্রশাসনে যে চেন অফ কমান্ড আছে সেটা মেনটেন করে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা হয়। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা সবসময় তার অধস্তন কর্মকর্তার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে। এরপরে হচ্ছে বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ। বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ, বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ, বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের মধ্য দিয়েও কিন্তু নিশ্চিত করা যায়। যখন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আমলাদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় সেবা লাভ থেকে বঞ্চিত হয় বা তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, আমি আবার বলছি, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মৌলিক অধিকার বা সেবা থেকে তাদেরকে আমলারা বঞ্চিত করে, তখন কিন্তু সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান বিচার বিভাগ বা আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে বিচার বিভাগ তার নিয়ন্ত্রণ দিয়ে হচ্ছে আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। তারপরে হচ্ছে রাজনৈতিক জবাবদিহিতা, বা আমরা বলতে পারি রাজনৈতিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক নিয়ন্ত্রণ,
রাজনৈতিক নিয়ন্ত্রণ। আমরা জানি আমরারা হচ্ছে রাজনৈতিক নেতাদের, নেতারা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়ন করে থাকে হচ্ছে আমলারা, রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে হচ্ছে আমলারা। সেক্ষেত্রে রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক প্রতিষ্ঠান যদি আমলাদেরকে বাধ্য করে কৈফিয়ত দেওয়ার জন্য বা হচ্ছে জবাবদিহিতা গ্রহণ করার জন্য, সেইভাবেও কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। এরপরে বর্তমানকালে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বা বর্তমানকালে সবচেয়ে বেশি যেটা মেনে চলা হচ্ছে সেটা হচ্ছে নাগরিকের মাধ্যমে জবাবদিহিতা, নাগরিকদের মাধ্যমে জবাবদিহিতা। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে নাগরিকরাই তো সেবা লাভ করে বা নাগরিকরাই তো আমাদের সুবিধা থেকে বঞ্চিত হয়, তাহলে কিভাবে তারা নাগরিক জবাবদিহিতাটা নিশ্চিত করতে পারে? সেক্ষেত্রে তোমরা জানো বর্তমানে বা আমরা এর আগেও অধ্যায়েও কিন্তু পড়েছি যে বর্তমানে একটি আইন প্রচলিত আছে, সেটা হচ্ছে তথ্য অধিকার আইন, সেটা বাংলাদেশেও প্রচলিত আছে। এই তথ্য অধিকার আইনের মধ্য দিয়ে নাগরিকরা কিন্তু জানতে পারে যে সরকার বা আমলারা কী কী পদক্ষেপ, কী কী কর্মসূচি বাস্তবায়ন করবে বা কীভাবে করবে বা আমলাদের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারে। সেক্ষেত্রে যদি আমলাদের কাজের কোনো ঘাটতি দেখা যায় বা আমলাদের দায়িত্ব পালনে যদি কোনো অবহেলা দেখা যায়, সেক্ষেত্রে নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা পদক্ষেপ গ্রহণ করতে পারে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের জবাব, আমলাদের জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা যায় তার উপায়সমূহ বা মাধ্যম সমূহ। তার এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বর্তমানকালে বা সর্বকালে সবচেয়ে সমালোচিত বিষয়, সেটা হচ্ছে আমলাদের ত্রুটি বা যাকে আমরা বলতে পারি আমলাতন্ত্রের সমালোচনা। আমলাতন্ত্রের সমালোচনা আমলাতন্ত্রের সমালোচনা বা ত্রুটি, আমলাতন্ত্রের সমালোচনা বা ত্রুটি, আমলাতন্ত্রের সবচেয়ে বড় সমালোচনা বা ত্রুটি সমূহ আমরা এখন আলোচনা করব। প্রথম ত্রুটি বা সমালোচনা হলো উদাসীনতা। উদাসীনতা, উদাসীনতা হচ্ছে আমলাতন্ত্রের অনেক বড় একটি ত্রুটি বা সমালোচনা। আমরারা অনেক বেশি উদাসীন, জনগণের সেবা করার দায়িত্ব কিন্তু আমাদের ওপর ন্যস্ত, অনেক সময় দেখা যায় তারা সেটা করতে চায় না, তাদের কাজের প্রতি তারা উদাসীন থাকে, তাই উদাসীনতা হচ্ছে আমলাতন্ত্রের বড় একটি সমালোচনা। এরপর হচ্ছে দীর্ঘসূত্রিতা। আচ্ছা, দীর্ঘসূত্রিতা অর্থ কি? দীর্ঘসূত্রিতা অর্থ হচ্ছে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই সময় নষ্ট করা, কালক্ষেপণ করা বা কোনো একটি কাজ করতে বিলম্ব করা। আমলারা তাদের যে কোনো কাজ সম্পাদন করতে অনেক বেশি সময় ব্যয় করে, কালক্ষেপণ করে, অনেক নিয়ম কানুনের কড়াকড়ি দেখিয়ে বা বাধ্যবাধকতা দেখিয়ে তারা তাদের এই কাজ করতে বা জনগণের সেবা প্রদান করতে দীর্ঘসূত্রিতা তাদের দেখা যায় এবং এটা হচ্ছে তাদের অন্যতম একটি ত্রুটি। তারপরে সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে রক্ষণশীলতা। রক্ষণশীলতা আমরা জানি অতীত ঐতিহ্যকে আঁকড়ে ধরে বা অতীত নীতি নিয়মকে আঁকড়ে ধরে বসে থাকাটাই হচ্ছে রক্ষণশীলতা। আমরারা অনেক বেশি রক্ষণশীল, তাদের যে বা আগে যে একটি নিয়ম ছিল তাদের মধ্যে, যেটা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, এই নিয়মটা থেকে কিন্তু তারা এখনও বেরিয়ে আসতে পারেনি। এখনও আমলারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে তাকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হয়, যদিও সেটা কাগজ কলমে কোথাও লেখা নেই যে অনুমতি নিতে হবে, তারপরে তারা সেই এই ঐতিহ্য থেকে বের হয়ে আসতে পারেনি। তাই রক্ষণশীলতা হচ্ছে আমলাতন্ত্রের অন্যতম একটি ত্রুটি। তারপর সবচেয়ে আলোচিত একটি ত্রুটি হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য।
আমরা এর আগে আলোচনা করেছিলাম, যখন আমরাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম তখনই আমি এটা আলোচনা করেছিলাম। লাল ফিতার দৌরাত্ব, লাল ফিতার দৌরাত্ব হচ্ছে আমাদের অন্যতম একটি ত্রুটি। লাল ফিতার দৌরাত্ব বলতে আমাদের কাজের দীর্ঘসূত্রিতা, তারপর হচ্ছে নিয়মকানুনের কড়াকড়ি অনুসরণ ইত্যাদিকে বোঝায়, বা হচ্ছে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ করা, এই সকল বিষয়কে আমরা বুঝে থাকি। এই লাল ফিতার দৌরাত্বের কারণে আমরারা তাদের যে কোনো কাজ বা ফাইল অধস্তন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তার টেবিল, আবার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অধস্তন কর্মকর্তার টেবিলে আনা নেওয়া করতে থাকে, যার ফলে কী হয়, তাদের কাজের গতি কমে যায় এবং আমলাতন্ত্রে বা আমলা প্রশাসনে একটি স্থবিরতা সৃষ্টি হয়। আরেকটি ত্রুটি হচ্ছে আমাদের অহংবোধ। অহংবোধ মানে হচ্ছে অহংকারবোধ। অহংবোধ মানে হচ্ছে অহংকারবোধ। এর আগেও বলেছি আমরারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে হচ্ছে প্রশাসনে নিয়োগ লাভ করে, তাই আমলা শ্রেণী যারা আছে তারা কিন্তু দক্ষ এবং মেধাবী। এই এই দক্ষ মেধাবী হওয়ার ফলে তারা নিজেদেরকে অন্যদের তুলনায় একটি বিশেষ শ্রেণী ভাবতে শুরু করে, তারা তাদেরকে ভাবে এলিট ক্লাস, অভিজাত শ্রেণী, এলিট ক্লাস ভাবতে শুরু করে। এই এলিট ক্লাস ভাবার কারণে তারা কিন্তু জনগণ থেকে নিজেদেরকে পৃথক করে নেয় এবং জনসেবা দিতে ততটা আগ্রহ প্রকাশ করে না। তারপরে আরেকটি বা শেষ ত্রুটি যেটা আলোচনা করব সেটা হচ্ছে জনবিচ্ছিন্নতা। আমলারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাই জনগণের সাথে কিন্তু তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকে না, যার ফলে তারা জনগণ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করে এবং কোনো নিয়মের বাইরে গিয়ে জনগণের জন্য কোনো সেবামূলক কাজ করতে চায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সকল বিষয় হচ্ছে আমাদের ত্রুটি এবং এগুলোই হচ্ছে আমলাতন্ত্রের মূল সমালোচনা। এরপরে আমরা চলে যাব আজকে আমাদের সর্বশেষ টপিক এবং বলতে গেলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা। জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে জনসেবা কি। কথাটার সাথে তোমরা অবশ্যই সবাই পরিচিত। জনসেবা হচ্ছে নিজ স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে কাজ করাকে বলি হচ্ছে আমরা জনসেবা। আমি আবার বলছি, আত্মস্বার্থ বা নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অপরের কল্যাণ সাধন করাই হচ্ছে জনসেবা। নিজে কিছু পাওয়ার আশা না করে অন্যের দুঃখে ঝাঁপিয়ে পড়া বা অন্যকে সাহায্য করাটাই হচ্ছে জনসেবা। এখন জনসেবার সাথে আমলাতন্ত্রের কথাটা কেন আসছে বা আমলাতন্ত্রের সাথে জনসেবা কথাটি কেন আসছে, আমাদের সংবিধানে 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে সবসময় জনগণের সেবা করিবার চেষ্টা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তির কর্তব্য। আমি আবার বলছি, আমাদের সংবিধানে 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে সবসময় জনগণের কল্যাণ করিবার চেষ্টা প্রজাতন্ত্রের নিযুক্ত ব্যক্তিদের কর্তব্য। তার মানে কি? মানে হচ্ছে প্রজাতান্ত্রিক বা প্রশাসনিক যে সকল ব্যক্তিবর্গ আছে তাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য এবং কর্তব্য হচ্ছে জনগণের সেবা করা। আমাদের যে রাষ্ট্রে যেহেতু প্রজাতন্ত্র বিদ্যমান আছে, তাই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কিন্তু হচ্ছে জনগণ। প্রজাতন্ত্রে নিযুক্ত প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে জনগণের সেবক, তাই আমলাতন্ত্রের বা আমলাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা প্রদান করা এবং জনসেবা প্রদান করা। বাস্তবিক পক্ষে কি তা হচ্ছে? প্রকৃতপক্ষে কি জনগণ সে সেবা পাচ্ছে? এখন আমরা একটু আগে বিভিন্ন সমালোচনা দেখেছি যে আমলারা কাজ করতে অনেক সময় ব্যয় করে, তারপর হচ্ছে নিয়ম নীতির বাইরে গিয়ে তারা কোনো কাজ করতে চায় না বা আগ্রহ প্রকাশ করে না, নিয়মকানুনের বেশি অতিরিক্ত বাড়াবাড়ি দেখায়, তারপরেও কিন্তু আমলারা জনগণের সেবায়
প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই যে প্রতিদিন জনগণের নানাবিধ সমস্যা, সে সকল সমস্যা সমাধান করার জন্য আমলারা কিন্তু সরকারকে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করছে। এই সকল সমস্যা সমাধানের জন্য সরকারের যে নীতিমালা গ্রহণ করা প্রয়োজন, সে সকল নীতিমালা কিন্তু সরকার আমলাদের সাহায্য ছাড়া প্রণয়ন করতে পারে না। এরপর নীতিমালাগুলো প্রণীত হওয়ার পরে সে সকল নীতিমালা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আমলাদের হাতে ন্যস্ত। তাই তারা প্রতিনিয়ত কিন্তু জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত সরকারের বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করছে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে হচ্ছে জনগণের পাশে গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমাদের এই আমলারা। তাই আমরা বলতে পারি যে জনগণের কল্যাণে আমলারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই গুরুত্বপূর্ণ ভূমিকা আরও বেশি কার্যকর তখনই হবে যখন রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল থাকবে এবং আমলাদের জবাবদিহিতা করার যথাযথ ব্যবস্থা থাকবে বা আমলাতন্ত্রে জবাবদিহিতাটা যথাযথভাবে কার্যকর হবে। তখনই আমলারা তাদের পর দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারবে। তার মধ্য দিয়ে আমাদের প্রশাসনটা উন্নত হবে, প্রশাসন যখন উন্নত হবে রাষ্ট্র উন্নত হবে এবং রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমলাতন্ত্রকে দক্ষ এবং উন্নত করতে হবে এবং আমলাদেরকে, সর্বোপরি আমলাদেরকে তাদের হচ্ছে সকল প্রকার দুর্নীতিমূলক চিন্তা বা হচ্ছে আত্মস্বার্থ রক্ষার চিন্তা বাদ দিয়ে তাদেরকে দেশ সেবায় নিয়োজিত হতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়সমূহ। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এই অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করা হবে এবং কিছু সৃজনশীল অংশও নিয়ে আলোচনা করব এবং সাথে আরও একটি জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে নবম সর্বশেষ অধ্যায় দশম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। সেই দশম অধ্যায়ের প্রাথমিক আলোচনা আমরা শুরু করব। তাহলে আজকে আমাদের শ্রেণী কার্যক্রম এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে